আজকে পত্রপত্রিকায় গত চার দিন যাবত আসছে আমাদের একজন বিশিষ্ট আলেম মোহাম্মদ আদনান চার দিন থেকে নিখোঁজ তার পরিবার তার সন্ধান দাবি করছে মাননীয় স্পিকার স্পিকার এটা একটা ওয়েল ড্রাফটেড আইন আমি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আইনটির জন্য মাননীয় স্পিকার আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় স্পিকার কোথায় মামলা করব কার কাছে অভিযোগ করব মামলা করব কি কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না কথাটি বলছিলেন তোহার স্ত্রী গত বৃহস্পতিবার থেকে যিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরো তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে মাননীয় স্পিকার এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই একই সময় একই ধরনের অভিযোগ আমরা দেখেছি চিত্রনায়িকা পরিমণিকে করতে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিমণি মাননীয় স্পিকার ভাগ্যবতী কারণ তার মামলা নেওয়া হয়েছে অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু সেই সৌভাগ্য হয়নি তোহার পরিবারের সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের 604টি পরিবারের যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কিছু বলতে পারছে না লোকাল পুলিশ স্টেশন কিছু বলতে পারছে না সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে মাননীয় স্পিকার সরকার যখন বলছে যে তারা পরকীয়ায় চলে গেছে ঋণের বোঝা আছে পারিবারিক কলহের জেরে উড়ে গেছে তখন 2019 সালের এপ্রিলে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন এফআইডিএইচ বলছে যে গুমের এই ঘটনাগুলো কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সমন্বিত কৌশল কার্যকরের অংশ এই ঘটনাগুলোকে নিয়মতান্ত্রিক ও রাষ্ট্রীয় নীতিমালার পরিণাম বলে বর্ণনা করে এফআইডিএইচ বলছে যেহেতু বেশিরভাগ ভুক্তভোগীকে রাজনৈতিক প্রেক্ষাপটে টার্গেট করা হয় তো এই কাজগুলো মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ গুমকে তারা মানবতা বিরোধী অপরাধ বলছে এবং সরকারের দায়িত্ব হচ্ছে মাননীয় স্পিকার যারা এই অভিযোগগুলো করে সেই অভিযোগগুলোকে তদন্ত করা সেই তদন্তের ভিত্তিতে তারা কোথায় হারিয়ে গিয়েছে সেটা বের করা মাননীয় স্পিকার একটা বিষয় আজকে আমি বলতেই চাই বারবার বলা হয় বাংলাদেশে বিরাজনীতিকরণ করা হচ্ছে বিরাজনীতিকরণ করা হচ্ছে এই অর্থে যে যখন কোনো ব্যক্তিকে গুম করা হয় পাওয়া যায় না তার পরিবার বলে আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না তার মানে সরকারি দল না করলে সরকারের মতের সঙ্গে না মিললে সে হাওয়া হয়ে যেতে পারে নাই হয়ে যেতে পারে এটাই বিরাজনীতি আবু তোহা মোহাম্মদ আদনান কোথায় আছে এটা প্রশাসন ভালো করে জানে কারণ বাংলাদেশে যতগুলো গুম হয়েছে তার প্রত্যেকটির সাথেই কোনো না কোনোভাবে প্রশাসনের লোকজনের সংশ্লিষ্টতা রয়েছে আমাদের আসলে দেখা যাচ্ছে যে ধরেন আইনের ভাষায় সুশীলভাবে বিভিন্ন মানুষজন বলে থাকে যে তিনি দুই দিন ধরে নিখোঁজ এটা খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব আসলে এই সুশীল বক্তব্যের মধ্যে দিয়ে আসলে সরকারের কাছে কিংবা রাষ্ট্রের কাছে অনুনয় বিনয় করে লাভ নাই কারণ এই সরকারের গত আপনার এই 12 বছরে যতগুলো গুম খুন হয়েছে ম্যাক্সিমাম গুলোর সাথে সরকারি বাহিনী তাদের সংশ্লিষ্টতা রয়েছে সেটা আমরা নারায়ণগঞ্জের 7 মার্ডার থেকে শুরু করে অনেক ঘটনার গুলোর সাথে আমরা দেখেছি এবং সর্বশেষ যে আমরা একটা ঘটনা দেখলাম যেটি খুব চাঞ্চল্যকর ঘটনা ছিল ফটো সাংবাদিক কাজলের নিখোঁজ হওয়া তিনি একজন ফটো সাংবাদিক ছিলেন দীর্ঘদিনের প্রতিবাদ করতে করতে তারপরে দেখা গেল তার খোঁজ মিলল সীমান্ত এলাকায় তো এখানে সরকারের কিন্তু ক্ষতি দেখা উচিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষতি দেখা উচিত ছিল যে আপনার কাজল কিভাবে সীমান্ত এলাকায় গেল কারা তাকে সীমান্তে ফেলে দিয়ে আসলো আমরা যে অভিযোগ করে আসছি যে আপনার এদেশের গুম খুনের সাথে এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রেরও সংশ্লিষ্টতার অভিযোগটি সেটি সরকার খতিয়ে দেখবে যে আসলে কিভাবে তিনি সীমান্তে গেলেন বিএনপি নেতা সালাউদ্দিনের কথা ধরেন তাকে শিলংয়ে পাওয়া গিয়েছিল আমরা জানি কিভাবে তিনি এই বাংলাদেশ থেকে ওখানে গেলেন এগুলো কিন্তু সরকার খতিয়ে দেখতে হবে সরকার খুঁজে বের করার দায়িত্ব কিন্তু সরকার কি করেছে আমি আপনি যতই স্ট্যাটাস দেই কলম লিখি এগুলো সরকার কিছু মনে করছে না সরকার তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য বিরোধী এবং ভিন্ন মতের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন দমনপীড়ন চালানোর পাশাপাশি বিভিন্ন মানুষকে নাই করে দিচ্ছে বিএনপির আপনার প্রভাবশালী নেতা ইলিয়াস আলীর খবর আমরা সবাই জানি কি হয়েছে ঢাকা থেকে এই রাজধানী থেকে তিনিও ড্রাইভার সহ গাড়ি সহ নিখোঁজ হয়েছিলেন আজ পর্যন্ত তার কোনো খবর মিলেনি সরকার যদি এর সাথে সংশ্লিষ্ট না থাকতো তাহলে কিন্তু সরকার আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করতো যে কারা এর সাথে সংশ্লিষ্ট তারপরে আপনি দেখেন কিছুদিন আগে লেখক মোস্তাকের মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেভাবে প্রতিবাদ করেছি আন্তর্জাতিক মহল থেকে একটা বিবৃতি দিয়েছে তার পরপরই একজন মাওলানা হেফাজতের নেতা ইকবাল আপনার কারাগারে মারা গেল তিনি মারা গিয়েছেন নাকি তাকে মারা হয়েছে সেই বিষয়ে ওইভাবে কোনো তদন্ত কিংবা এইসব বিষয়গুলো আসলে আমাদের কোর্টের দৃষ্টিতে ওইভাবে আসে না রাজনৈতিকভাবে এগুলো নিয়ে খুব উচ্চবাচ্য হয় না হয়তো মরার পরে দু একদিন প্রতিবাদ করে কথাবার্তা বলে
তো আমাদের প্রতিবাদটা যদি এই কথাবার্তি বলা কিংবা ওই দু একটা স্ট্যাটাস কিংবা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আসলে এই ধরনের গুম কিংবা জেলখানায় হত্যা, মানুষকে তুলে নেওয়া, এগুলো বন্ধ হবে না। আপনারা দেখেন এই গত 12 বছরে এই সরকার আমলে 3000 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 600 মানুষ গুমের শিকার হয়েছে। আমরা কেন সবাই মিলে সমস্বরে বলছি না এই 3000 মানুষকে কিভাবে বিচার বহির্ভূত হত্যা করেছে, কেন হত্যা করা হয়েছে, তার আমরা বিচার চাই। এই 601 জন মানুষ কোথায় তারা, এর দায়িত্ব সরকারের খুঁজে বের করাটা। কিন্তু আমরা এগুলো বলতে পারছি না এবং অনেক ক্ষেত্রে আমাদের প্রতিবাদগুলো আসলে সিলেক্টিভ হয়ে যাচ্ছে। ধরেন কেউ সোকল সুশীল হলে, লিবারেল হলে, সাধারণ মানুষ হলে আমরা প্রতিবাদ করি, সরব প্রতিক্রিয়া দেখাই। আবার কেউ কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হলে আমরা তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করি। যেমন এই মোদী বিরোধী আন্দোলনে আপনার যেভাবে হেফাজতের নেতা কর্মীদের উপরে দমনপীড়ন চালানো হয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 17 জন মানুষকে আপনার হত্যা করলো, কেউ বলছেন 17, কেউ বলছেন 19, যেটাই হোক না কেন, এই যে 17 জন মানুষ, তারা হেফাজত হোক, বাম হোক, ডান হোক, তারা তো মানুষ, তাদেরকে যে হত্যা করা হয়েছে, এদেশের সুশীল সমাজ সেই বিষয়ে কোনো সরব প্রতিক্রিয়া দিয়েছে? এদেশের শিক্ষিত ও রাজনৈতিক মহল থেকে এটার কোনো প্রতিবাদ এসেছে যে আমরা এই 17 জনের হত্যাকাণ্ডের বিচার চাই? কিংবা পাহাড় থেকে যখন কল্পনা চাকমা ধরেন আমাদের নিখোঁজ হয়ে যায়, সেই বিষয়ে কি আসলে আমাদের রাজনৈতিক মহল থেকে সরব প্রতিক্রিয়া আসে? আসে না। যে কারণে আসলে দেখা যাচ্ছে যে আপনার এই সরকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় হয়রানি দিয়ে দমন করে, হামলা করে, একের পর এক তারা হচ্ছে আসলে বলা চলে যে তাদের অপকর্মকে জায়েজ করে নিচ্ছে এবং যাকে ইচ্ছে তাকে সরিয়ে দিচ্ছে, জেলে দিচ্ছে। যে কারণে আপনার আজকে ছাত্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জেলে, আমরা প্রতিবাদ করি সরকার আমলে নেয় না। আজকের আইন, আদালত, পুলিশ প্রশাসন সব আজকে সরকারের কাছে নতজানু হয়ে সরকারের লেজুর ভিত্তি করছে। আজকে দেখা যায় যে সমস্ত মামলা জামিন যোগ্য, তারপরেও সেই মামলাগুলোতে আপনার লয়ের কোর্ট থেকে জামিন দিচ্ছে না। কারণ কথা স্পষ্ট, সরকারের নির্দেশনার বাইরে কিন্তু তারা কাজ করতে পারবে না। আমরা দেখেছি না, সরকার দলীয় একজন সাংসদ সদস্য, সরকার দলীয় একজন নেতা, পিরোজপুরের একজন নেতা, তার বিরুদ্ধে আদালত রায় দিয়েছিল, রাতে তাকে বিচারককে বদলি করা হয়েছে। একটা দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের নল ছেঁকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তাহলে সে দেশের বিচারপতিরা আপনি আমি চাইলেই তো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এই দুর্বৃত্তায়ন থেকে, এই অপরাজনীতি থেকে আমাদের পরিত্রাণের একটাই উপায় আছে, সেটা হচ্ছে দেশের গণতন্ত্র ফিরে আনা এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেই সরকার আমরা যতদিন প্রতিষ্ঠা না করতে পারবো, যতদিন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারবো, ততদিন আসলে আমরা এই ধরনের প্রতিবাদ টুকটাক লেখালেখি করে খুব বেশি কিছু করতে পারবো না। তারপরেও আমি একটা জিনিস বলতে পারি যে এই যে আমাদের প্রতিবাদ প্রতিক্রিয়া, এর মধ্যে দিয়েই কিন্তু আপনার একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম গড়ে উঠবে, মানুষের সচেতনতা গড়ে উঠবে। যেমন এই তরুণ মাওলানা তোহা দেখেন, তাকে নিয়ে কিন্তু শুরুর দিকে খুব একটা প্রতিবাদ প্রতিক্রিয়া হয় নাই। আমি দেখেছি বিশেষ করে ফেসবুকে একদল তরুণ ছাত্র যুবক, তারাই এই বিষয়টি নিয়ে লেখালেখি করেছে। তারপরে আমি দেখেছি যে সিনিয়র সিটিজেনরাও লেখালেখি করেছে এবং কিছু কিছু গণমাধ্যমও নিউজ করেছে। আমার কথা হচ্ছে, তোহা কিংবা অন্য একজনও ইসলামিক বক্তা কিংবা কোনো ধর্মীয় নেতা, তিনি যদি বাংলাদেশের আইনের দৃষ্টিতে কোনো অপরাধ করে থাকেন, কোনো প্রপাগান্ডা ছড়ায়, কোনো ধরেন বিদ্বেষ ছড়ায়, সেটা আইনের দৃষ্টিতে কিংবা আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া দেখানো হোক। কিন্তু এইভাবে জলজন্ত মানুষকে গুম করা হবে, জেলে নিয়ে পিটিয়ে মারা হবে, এটি কোন বাংলাদেশ? এগুলো তো আমরা মেনে নিতে পারি না। আমরা মানবাধিকারের কথা বলি, আইনের শাসনের কথা বলি, তাহলে আমরা এইসব বিষয়গুলো নিয়ে যদি আমরা ইকুয়ালি প্রতিবাদ না করি, তাহলে তো আসলে কোথায় আপনি মানবাধিকার নিশ্চিত করবেন, কিভাবে আপনি গণতন্ত্র নিশ্চিত করবেন?